অধ্যায়। আজকে হুগলির বিভিন্ন গ্রামে গ্রামে আজকে জনসংযোগ করেন এবং সেখানেই তাকে তার প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করতেই তিনি শুভেচ্ছা বার্তা জানান। প্রাক্তন স্বামী সিদ্ধান্ত মহাপাত্রকে এবার শুভেচ্ছা রচনার। উড়িয়া সিনেমার জনপ্রিয় নাম সিদ্ধান্ত আপনারা জানেন এবং হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কোলবার সুগন্ধ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে প্রচার করেন। প্রথমে মহেশপুর গ্রামে হুটখোলা গাড়িতে জনসংযোগ করতে দেখা যায় তৃণমূল প্রার্থীকে। এরপর আহমেদাবাদ গ্রামে কালী মন্দিরে পুজো দেন। সেই সময় সিদ্ধান্তকে নিয়ে প্রশ্ন করতেই শুভেচ্ছা জানান দিদি নাম্বার ওয়ান। 2009 সালে উড়িষ্যার ব্রহ্মপুর লোকসভা আসনে বিজেপির টিকিটে জয়লাভ করেছিল সিদ্ধান্ত এবং 2014 সালেও ওই আসন থেকেই জিতেছিলেন তিনি, যদিও 2019 সালে ওই আসনে আর প্রার্থী হননি সিদ্ধান্ত। আমি ভীষণ খুশি, ঠাকুরের অশেষ কৃপা আমার উপরে আছে, আশা করি মানুষের মন জয় করতে পারবো। বাবা সেটাই তো, ওখানে গরম লাগছে ঠিকই, ওই আর কি খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, একটু ফল টল খাচ্ছি, একটু ডাবের জল খাচ্ছি। ও দু মাসের জন্য অত ভাবলে হবে না, দু মাস পরে আবার সব যত্ন নেবো। হ্যাঁ, ফল খাচ্ছি, হালকা ফুলকা খাবার খাচ্ছি, সেদ্ধর উপরে বেশি খাচ্ছি, জল বেশি খাচ্ছি, চুচুড়াতে থাকছি, এবারে মানুষের ভালোবাসা। আমি দিদির সাথে আছি, আমি দিদির পাশে আছি, দিদির যাতে উন্নতি হয়, আমাদের পশ্চিম বাংলার যাতে উন্নতি হয়, আমি তার জন্য লড়াই করছি। আমার হুগলি, এখন আমি হুগলিবাসীর কথা বলবো, কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে, আমি হুগলিবাসীকে হুগলি জেলাকে উন্নয়ন করব। তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে, কে কোথায় যোগদান করছে, কে কে বলে বেড়াচ্ছে, এত ভাবার আর বলার আমার সময়ই নেই। আপনাদের যারা ইতিমধ্যেই রচনা বন্দ্যোপাধ্যায় তিনি জনসংযোগ সারছেন এবং হুগলির বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছেন তৃণমূল প্রার্থী, এবং অন্যদিকে যখন তার প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশ্ন করা হয় তিনি তাকে শুভেচ্ছা বার্তা জানান। সেই বক্তব্য আপনাদের সামনে রাখলাম। পূজা